আজ রবিবার 21শে শ্রাবণ 2022 সালের 7ই অগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র, কোনো পার্সোনাল প্রেডিকশন কিন্তু নয়। তবে যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, কাজের চাপও অতিরিক্ত থাকবে, গৃহে কিছু মতবিরোধ হতে পারে যার কারণে মানসিকভাবে আপনারা বিব্রত অনুভব করতে পারেন। আর আজকের দিনে যেন আপনারা পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই নেবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। তবে যারা চাকরিজীবী আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে। তবে যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, তাহলে আসছে সপ্তাহের জন্য আপনারা শক্তি সঞ্চয় করতে পারবেন। আজ আপনার কাছে সময় তো হবে, কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যা আপনাকে সন্তুষ্ট করতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দিন, কারণ দিনটি ব্যয়বহুল দিন, খরচ বাড়তে চলেছে। আজ আপনার পরিবারের জন্য মূল্যবান কোনো জিনিস কেনাকাটি করতে হতেই পারে, যার কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও টানটান কিন্তু হবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। গৃহবধূ যারা আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন, তার সদ্ব্যবহার করুন। রাজনীতিবিদরা আজ জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার লাভ করতে চলেছে। শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সন্ধেবেলা চাঁদের আলোয় 15 থেকে 20 মিনিট বসুন, প্রভূত পরিমাণে উপকার পাবেন। অথবা চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম স্রাং শ্রিং স্রং সসমায় নমঃ, এটি 108 বার জপ করুন। আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। পরিবারের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে। বন্ধু বান্ধবদের সাথেও, আত্মীয় পরিজনদের সাথেও দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী তো থাকবেই। আজ যেহেতু রবিবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নামা 108 বার জপ করে দিন শুরু করুন।